ফুটবলাররা শুধু খেলোয়াড়ই নন, তারা বিশ্বের সবচেয়ে বড় সেলিব্রিটিও বটে। বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ অনুসরণ করেন তাদের। তালিকায় সবার উপরে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো, তারপরেই লিও মেসি। 2023 সালে এখন পর্যন্ত গুগলে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে এমন ফুটবলারদের একটি তালিকা প্রকাশ করেছে ফুটগোল নামে একটি গবেষণাভিত্তিক প্রতিষ্ঠান। বিশ্বকাপ ব্যর্থতা ও ইউরোপ ছেড়ে যাওয়ার পরও যে রোনালদোকে নিয়ে মানুষের আগ্রহ কমেনি সেই প্রমাণই যেন দিচ্ছে এই তালিকা। তালিকায় পরের তিনটি নাম নেইমার, কিলিয়ান এমবাপ্পে ও রবার্ট লেভান্ডোভস্কির। সেরা দশে আছেন করিম বেনজেমা, পাওলো দিবালা, জেরার্ড পেকে, সাদিও মানে ও লুইস সুয়ারেজ। ক্রিশ্চিয়ানো রোনালদোকে মাসে 1,74,00,000 বার খোঁজা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিশ্চিয়ানো রোনালদোর দাপটটা বেশ পুরনো। ইউরোপিয়ান ফুটবলের আলো ছেড়ে সৌদি আরবে চলে গেলেও নেট দুনিয়ায় রোনালদোর শ্রেষ্ঠত্ব একটুও কমেনি। ইনস্টাগ্রামে এখনও সবচেয়ে বেশি 5,57,00,000 অনুসারী রোনালদোর, আর গুগলে রোনালদোকে এখনও সবচেয়ে বেশি খোঁজা হচ্ছে। লিওনেল মেসিকে মাসে 1,32,00,000 বার খোঁজা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে রোনালদোর মতো অতটা সরব নন মেসি, কিন্তু বিশ্বকাপ জেতার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয়তার দারুণ উন্নতি ঘটেছে আর্জেন্টিনা এই মহাতারকার। মেসির বিশ্বকাপ উঁচিয়ে ধরার পোস্ট ইনস্টাগ্রামের রেকর্ড ভেঙেছে, আর গুগলে যেসব ফুটবলারকে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে সেই তালিকায় রোনালদোর ঠিক পরেই আছেন মেসি। নেইমারকে মাসে 92,00,000 বার খোঁজা হয়েছে গুগলে। মৌসুমের শুরুটা ভালো হলেও সময়টা ভালো যাচ্ছে না নেইমারের। বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায় আর চোটে পড়ে এখন কোণঠাসা অবস্থায় এই ফরওয়ার্ড। তবে 2023 সালে গুগলে যাদের সবচেয়ে বেশি খোঁজা হয়েছে সেই তালিকায় নিজের দাপটটা ঠিকই ধরে রেখেছেন ব্রাজিলিয়ান তারকা। তাকে খোঁজা হয়েছে 92,00,000 বার। কিলিয়ান এমবাপ্পেকে মাসে 85,00,000 বার খোঁজা হয়েছে। সময়ের অন্যতম সেরা ফুটবলার তিনি। বিশ্বকাপ ফাইনালে হ্যাট্রিক করে রীতিমতো হইচই ফেলে দিয়েছিলেন। পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে নিতে না পারলেও বল পায়ে মৌসুম জুড়েই আলো ছড়িয়ে যাচ্ছেন এই ফরাসি তারকা। তবে গুগলের জনপ্রিয়তায় চলতি বছর এখন পর্যন্ত রোনালদো, মেসি ও নেইমারের চেয়ে একটু পিছিয়েই আছেন কিলিয়ান এমবাপ্পে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।